সব থেকে জরুরি কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। তিনটি নির্বাচন মানুষ ভোট দিতে পারে, যাতে মানুষ ভোট দিতে পারে এরকম একটি অবস্থা তৈরি করে এই মানুষের সমর্থনে ভোটে যারাই ক্ষমতায় আসতে বিএনপি তাদেরকে অভিনন্দন করবে। জুলুম বাসদের বিপক্ষে দাঁড়াবে, হাসিনা নাই তার মামলা থাকবে কেন? হাসিনা নাই কোর্ট কাছারি এখন মুক্ত, হাসিনা নাই এইসব থানায় যেসব পুলিশরা মামলা করেছিল সেই মামলা কেন এখনো থাকবে? এই বিষয়গুলো এই সরকারকে ভাবতে হবে, যত দ্রুত সম্ভব এটি উদ্যোগ নিয়ে বাতিল করা। এখন বাংলাদেশের আর বিএনপি মানুষের পক্ষে দল হিসাবে আগামী দিনে সংস্কার সহ কৃষক শ্রমিক মেহনতি মানুষের সপক্ষে কাজ করতে চায়, এই কাজ করার উদ্যোগ বিএনপি নিতে চায় এবং নিতে চাই বলেই সে একত্রিশ দফার রাষ্ট্রদের অবস্থায় কথা বলে। এর থেকে বড় সংস্কার বাংলাদেশে আপাতত কেউ দিতে পারে। সেই জন্য বন্ধুরা আজকে আমি বেশি কথা বলবো না, শুধু একটি কথা বলি, সেক্ষেত্রে সকল রাজনৈতিক দল এখন বিতর্ক করা যাবে না, সকল রাজনৈতিক দলকে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে থেকে ক্রাইসিস ক্রাইসিস মোকাবেলা করতে হবে, নানান দিকে নানান ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। যদি রুখে দেওয়া সম্ভব না হয় তাহলে যে সংকট তৈরি হবে সেই সংকটে দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সেই জন্য এই প্রতিষ্ঠাবার্ষিকী পক্ষ থেকে আহ্বান, আসুন অতীতে যেমন আমরা গণতন্ত্রের লড়াই একসঙ্গে করেছি ঠিক তেমনি দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাব। সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ। বিএনপি প্রতিষ্ঠা না হলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতো সুচার পরবর্তী সময়ে দেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে বিশৃঙ্খলা দাঁড়িয়েছে, যে ভয়াবহ আইনের সংকট দেখা দিয়েছে, সেটিকে উত্তরণের জন্য বিএনপি জন্ম, বিএনপি জন্মের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ মুক্তির আশা এবং স্বপ্ন দেখেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শেখ জামাল তিনি স্বাধীনতার প্রথম রণাঙ্গনের বক্তৃতা বীর মুক্তিযোদ্ধা বীর উত্তর আমি তার প্রতি এই মানববন্ধনে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন বিএনপি সত্যিকারের রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন দেশ নেতৃত্বে গণতন্ত্রের তো এই যা স্বল্পকালীন শাসনের পরে এই দেশে সামরিক শাসন আছে, হুসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে এবং এই গণতান্ত্রিক শাসনকে একেবারে নিশ্চিহ্ন করার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের ভিত্তিতে বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ নয় বছর ধরে আপসের সংগ্রাম পরিচালনা করেছিলেন এবং নতুন নেতৃত্ব দেশ নেত্রী এই দেশে যারা করেছেন নারীর সত্যিকারের মূল্যায়ন প্রতিষ্ঠা কৃষকের জন্য যে অবদান তিনি রেখেছেন এটা ভাবা যায় না, এটা ব্যাখ্যা করে বোঝানো যায় না। শ্রমিকের জন্য এদেশের ছাত্র শিক্ষা শিল্প সকল ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল, তাকেও দীর্ঘ ছয় বছর ব্রিটিশ সরকার নানান মামলায় জর্জরিত করেছেন এবং সাজা দিয়ে তিনি ছটি বছর কারান্তরালে সময় কাটেন। আমাদের একটিং চেয়ারপারসন দেশের দেশ নায়ক জনাব তারেক রহমান এখনো পর্যন্ত দেশের বাইরে নির্বাচিত জীবনযাপন তার সকল মামলা প্রত্যাহার করা যায়, মামলা প্রত্যাহার করা যায়, মহাসচিব সহ বাংলাদেশের বিএনপি এবং অন্যান্য বিরোধী দলে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তাদের মামলা এখনো প্রত্যাহার হয় না, 7 লক্ষ আসান না, 2.5 লক্ষ মামলা, এই মামলা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন
এই সরকার গণতন্ত্রের সপক্ষে কাজ শুরু করেছে, এই প্রশ্নটা থেকে যাবে। সেই জন্য আমি অনুরোধ করবো আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান